أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما، اللهم فقهني في الدين، اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. أسماء الحسنى الله গুণবাচক নাম সমূহ মুখস্থ করার আমাদের যে গ্রুপের ক্লাস, আলহামদুলিল্লাহ। তো প্রথম ক্লাসে আমরা 7টা নাম আমরা মুখস্থ করেছি, ওটা আবার একটু আমরা রিপিট করব, কারণ অনেকে গত ক্লাসে আসেনি, আসতে পারেনি, তো আর একটু রেকর্ডও রাখবো আর কি ইনশাল্লাহ। তাহলে রেকর্ড দেখে অনেকে মুখস্থ করে ফেলতে পারবে। হ্যাঁ, তো আর একটা বই থেকে আমরা আর একটু ডিটেলস পড়তেছি, হ্যাঁ ওই বই থেকেও পড়ে নিবা, আর এখানে শর্টকাটে অল্প করে দেওয়া আছে, চাইলে এটা পড়ে পড়ে একটু চাইলে মুখস্থর মতো করে ফেলতে পারি আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, তো প্রথমে এই যে আর একটা বই থেকে আমরা পড়তেছি আল্লাহর, মহান আল্লাহর নাম ও গুণাবলী, এই বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে আর কি, আলহামদুলিল্লাহ। একটু ডিটেলস আছে, এখান থেকে তোমরা একটু পড়ে নিতে পারবা ইনশাল্লাহ, অনেক বিষয় আছে আর কি। এখান থেকে নামগুলো দেখতে চাইলে এখান থেকে শুরু হয়েছে আল্লাহ, আল্লাহ আল্লাহ শব্দটি একটি বিশেষ্য, এটি একটি নামবাচক শব্দ, অন্য কোনো শব্দ থেকে এই শব্দের উৎপত্তি হয়নি, সুতরাং এই নাম তিনি ছাড়া আর অন্য কারোর জন্য উপযুক্ত নয়। তো এখান থেকে এবার সে পড়ে পড়ে নিবা, আল্লাহ হচ্ছে আল্লাহর সত্তাগত নাম, বাকি সবই তার গুণবাচক নাম। এখান থেকে একটু ডিটেলস পড়ে ফেলবা ইনশাআল্লাহ, বইটা কিনে ফেলতে পারো। এরপরে হয়েছে আল আহাদু, তো এখানে হচ্ছে সবচেয়ে মজার বিষয় হলো মানে মুখস্থ করার জন্য খুবই সহজ। হ্যাঁ, প্রথমে আলিফ দিয়েই ব্যাস, প্রথমে নামগুলো এই দেখো, এই যে এইভাবে আমরা মুখস্থ করব, প্রথম 7টা নাম গত ক্লাসে আমরা মুখস্থ করেছি, এই আলিফ দিয়ে মানে 7টা আছে, বা দিয়ে এখানে যেমন 8টা আছে, তো এরকম ভাবে, তো এটা মনে রাখার একটা ভালো ওয়ে, আলহামদুলিল্লাহ সহজ হবে। তো এই 7টা নাম আমরা শিখেছি, আল্লাহু আল্লাহ, আল আহাদু, আল আলা, আল আউয়ালু, আল আখিরু, আল আকরামু, আল ইলাহু। দেখি অর্থ কার কেমন মনে আছে বলতো দেখি, আল্লাহু তো আল্লাহ, আল আহাদু, আল আহাদু অর্থ কি? আল্লাহ একক আল্লাহ অদ্বিতীয়, এক, আল্লাহ এক এক অদ্বিতীয়, অদ্বিতীয়, হ্যাঁ বা এক অদ্বিতীয়, আল আলা তিনি সমূহের সর্ব, সর্বোচ্চ, সবার কঠিন, তুমি সবচেয়ে মহান, সর্বোচ্চ হ্যাঁ মর্যাদা। সবচেয়ে উপরে সর্বোন্নত, ওকে, আল আলা, আল আউয়ালু তিনি তিনি শুরু, প্রথম, তার আগে, প্রথম সবার আগে, হ্যাঁ তিনি প্রথম তার আগে আর কি, উনি আল আউয়ালু, আল আখিরু তিনি তিনি শেষ, সর্বদা, তিনি তিনি শেষ, আল আক্রম মহাসম্মানিত, সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় দান, বড় দান, সম্মানিত, আল ইলাহু মহাবাদতের যোগ্য, উপাসনার যোগ্য। একে আমরা সংক্ষিপ্ত ভাবে একটুখানি পড়ি, আল্লাহ আল্লাহ হলেন সাধারণ, সাধারণত যার ইবাদত করা হয়, যিনি নির্ভরশীল, মাবুদ এবং সমস্ত সৃষ্টির উপর ইলাহ ও মাবুদ হওয়ার যোগ্য, তিনি ইলাহ হওয়ার সমস্ত গুণাবলীতে গুণান্বিত। আল্লাহ নামটি চিন্তা গবেষণা করলে দেখা যায় আল্লাহ নামের মাঝেই ইলাহিয়াতের সব অর্থ বিদ্যমান। একটু মিউট করো তো, এই নামটি পরিপূর্ণ সিফাত ও একমাত্র তারই জন্য নির্ধারিত এবং তার কাজে কেউ অংশীদার নেই। আল আহাদ, আল আহাদ একক অদ্বিতীয়, তিনি সমস্ত পূর্ণতায় একক, সব ধরনের পরিপূর্ণতা, মর্যাদা, মহত্ব, সৌন্দর্য, প্রশংসা, হিকমত, রহমত ও অন্যান্য পূর্ণতার গুণাবলীতে এক ও অদ্বিতীয়, তার কোনো উপমা ও সাদৃশ্য নেই, কোনো কিছুই কোনো ভাবেই তার সাথে তুলনা করার উপযুক্ত নয়। তিনি তার জীবন পরিচালনা, ইলম, কুদরত, মহত্ব, বড়ত্ব, সম্মান, মর্যাদা, সৌন্দর্য, প্রশংসা, হিকমত ও অন্যান্য সব গুণাবলীতে
সর্বোচ্চ পর্যায়ের একক, এসব গুণাবলীর সর্বশেষ পর্যায়ে তিনি একক ও অদ্বিতীয়। সাউন্ড হচ্ছে তো কারো থেকে, মিউট করো। ওকে, আল আহাদ একক অদ্বিতীয়, আল আলা, আল আলা নামের অর্থ সুউচ্চ সুমহান, সর্বদিক বিবেচনায় সব ধরনের বড়ত্ব উঁচু মর্যাদা একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত, তিনি সত্তাগত দিক থেকে উঁচু এবং তিনি সমস্ত সৃষ্টির উপরে তার আরশে আছেন, তিনি সৃষ্টির সাদৃশ্য নয়, তার বিপরীত এতৎসত্ত্বেও তিনি তাদের সব কিছু অবগত আছেন, তাদের সবকিছু দেখেন, তাদের প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় কার্য পরিচালনা করেন, তিনি তার তাকদীরি বিধিবিধান মহাবিশ্বের পরিচালনা ও শরী বিধানের ব্যাপারে সুমহান ক্ষমতার অধিকারী। আল আলা সূর্য সুমহান সবচেয়ে উপরে, আল্লাহু আল আহাদু আল আলা, আল আউয়াল, আল আউয়াল নামের অর্থ অনাদি, প্রথম, সবার আগে, আল্লাহ নিজেই কোরআনে বলেন তিনি প্রথম ও শেষ এবং প্রকাশ্য ও গোপন, তিনি প্রথম ও শেষ এবং প্রকাশ্য ও গোপন, সূরা আল কিসের মধ্যে আছে, সূরা হাদির, হ্যাঁ সুন্দর একটা আয়াত আছে সেখানে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল বাতিন ওয়াল জাহির ওয়াল বাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আপনি প্রথম, আপনার আগে আর কিছু নাই, আপনি শেষ, আপনার পরে আর কিছুই নাই, আপনি প্রকাশ্য, আপনার চেয়ে প্রকাশ্য আর কিছুই নেই, আর আপনি অপ্রকাশ্য, আপনার চাইতে গোপন আর কিছুই নেই, তিনি প্রথম, তিনি ব্যতীত যা কিছু আছে তা সৃষ্টিশীল ও ধ্বংসশীল, যা একসময় ছিল না এবং একসময় আবার থাকবে না, বান্দার উপর কর্তব্য হলো সে দিন ও দুনিয়া সব ব্যাপারে তার রবের নিয়ামত স্মরণ করবে ও অনুভব করবে। আল আউয়াল প্রথম, সবার আগে, আল আখিরু, আল আখিরু নামের অর্থ অন্ত, শেষ, যার কোনো শেষ নেই, যার পরে আর কিছু নেই, আল্লাহ নিজেই কোরআনে বলেন তিনি প্রথম ও তিনি শেষ এবং প্রকাশ্য গোপন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আপনি প্রথম, আপনার আগে আর কিছু নেই, আপনি শেষ, আপনার পরেও আর কিছু নেই, আপনি প্রকাশ্য, আপনার চেয়ে প্রকাশ্য আর কিছু নেই, উপরেরটা আর কি লেখা হয়েছে। এ নামের দ্বারা বোঝা যায় যে তিনি শেষ গন্তব্য, তিনি অমুখাপেক্ষী, কোনো কিছু চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা ও যাবতীয় প্রয়োজনে সমস্ত সৃষ্টি তার কাছে মুখাপেক্ষী ও নির্ভরশীল। আল আখির অন্ত, শেষ, যার কোনো শেষ নেই, যার পরে আর কিছু নাই, আল আখির, কি পড়লাম, আল্লাহু আল আহাদু আল আলা আল আউয়ালু আল আখির আল আকরাম, আল আকরাম নামের অর্থ মহাসম্মানিত, মহাদয়ালু, সব থেকে বড় দানশীল, তার শুক্রিয়া আদায়কারী ও অস্বীকারকারী সকলে তার জন্য সকল নিয়ামত ব্যাপকভাবে বিস্তৃত, তার শুক্রিয়া আদায়কারী ও অস্বীকারকারী কত আছে, তার শুক্রিয়া অস্বীকার করছে তাই না, সকলের জন্যই তার নিয়ামত ব্যাপকভাবে বিস্তৃত, তবে তবে যে তার শুক্রিয়া করে তিনি তাকে নিয়ামত বাড়িয়ে দেন, আর যে তার নিয়ামতের অকৃতজ্ঞতা করবে তিনি তার থেকে নিয়ামত উঠিয়ে নেবেন, তিনি সমস্ত সৃষ্টিকে তার কল্যাণ দান ও দয়ায় বেষ্টন করে রাখেন, আল্লাহ তাআলা সর্ব সাধারণের জন্য রহমত সম্পর্কে তিনি বলেছেন হে আমাদের রব, আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্যাপ্ত করে রয়েছেন। আল আকরাম মহা সম্মানিত, মহা দয়ালু, সব থেকে বড় দানশীল, আল ইলাহ, ইলাহ শব্দের অর্থ উপাস্য, মাবুদ, ইবাদতের যোগ্য, উপাসনার অধিকারী,
আল্লাহ বলে আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য তিনি হলেন আল্লাহ, তিনি ব্যতীত আর কোন উপাস্য নেই, তিনি পরম করুণাময় মহা দয়ালু। আল্লাহ নিজেই বলেছেন তার মধ্যে উলুহিয়াতের সমস্ত গুণাবলী একত্রিত হয়েছে, তিনি সমস্ত দিক থেকে একমাত্র ইলাহ হওয়ার যোগ্য যা তাকে একমাত্র মাবুদ হওয়ার আবশ্যক করে, তিনি একমাত্র প্রশংসা ও শুক্রিয়া পাওয়ার অধিকারী, তিনি মহান মহাপবিত্র মহাশক্তিধর মহাসম্মানিত ও মহামর্যাদাবান। আচ্ছা তাহলে আলিফ দিয়ে আমাদের 7টা নাম হলো, ঠিক আছে। এরপরে তাহলে আমরা বা দিয়ে পড়ব দেখি, আলবারিও আলবারিও আজকের পড়া, হ্যাঁ আলবারিও বা দিয়ে। আলবারি শব্দের অর্থ হলো নির্মাণকারী, পরিকল্পনাকারী, সৃষ্টিকারী, যিনি নির্দিষ্ট রূপে ও গুণে প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা। আলবারি হলেন যিনি সমস্ত সৃষ্টি জগৎ সৃজন করেছেন, তিনি পূর্ব আকৃতি ব্যতীত এগুলোকে সৃষ্টি করেছেন, তার হিকমত অনুসারে তিনি সেগুলোকে সুবিন্যস্ত ও সুকাঠামো গঠন করেছেন, তিনি তার প্রজ্ঞা অনুসারে সৃষ্টি জগৎকে আকৃতি দান করেন যখন তারা অস্তিত্বে ছিল না, তিনি এ মহান গুণে সর্বদা ছিলেন ও থাকবেন। আলবারি আলবারি নির্মাণকারী, পরিকল্পনাকারী, সৃষ্টিকারী। আলবারি অর্থ কি? নির্মাণকারী, পরিকল্পনাকারী, সৃষ্টিকারী। ওকে, একটা হলো আলবাসিত, ত কিন্তু খেয়াল রেখো মোটা করে পড়বো, আলবাসিত। আলবাসিত এই শব্দের অর্থ কি? সম্প্রসারণকারী, জীবিকার সম্প্রসারণকারী, তিনি যাকে ইচ্ছা অপরিমিত রুজি দান করেন, প্রয়োজনের অতিরিক্ত দিয়ে থাকেন। মহান আল্লাহ বলেন কে সে যে আল্লাহকে উত্তম কর্ম প্রদান করবে, আল্লাহ তার জন্য বহু গুণে বৃদ্ধি করবেন, আল্লাহ জীবিকা সংকুচিত ও সম্প্রসারিত করেন আর তোমরা তারই নিকট প্রত্যান্বিত হবে। আলবাসিত সম্প্রসারণকারী, জীবিকা সম্প্রসারণকারী, আলবাসিত। কি কি পড়লাম বা দিয়ে? আলবারিও আলবারিও নির্মাণকারী, পরিকল্পনাকারী, সৃষ্টিকারী। আলবাসিত সম্প্রসারণকারী, জীবিকা সম্প্রসারণকারী, তিনি যাকে ইচ্ছা অপরিমিত রুজি দান করেন। আলবার্র আলবার্র আলবার শব্দের অর্থ কল্যাণকারী। মহা আল্লাহর নাম সমূহের মধ্যে অন্যতম হলো আল আলবার, কল্যাণকারী, যিনি সমস্ত সৃষ্টিকে তার কল্যাণ দান ও দয়ায় বেষ্টন করে রাখেন। আল্লাহর আলবার কল্যাণকারী গুণবাচক নামটির প্রভাব তার সমস্ত সৃষ্টির উপর প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয় ভাবেই প্রযোজ্য। কোন সৃষ্টি তার ইহসান দয়া ও দান থেকে সামান্য সময়ের জন্য মুখাপেক্ষীহীন নয়, বরং সর্বদা তার দানের মুখাপেক্ষী। এই গুণবাচক নামটি তার ব্যাপক রহমত ও দানের উপর প্রমাণ করে যা তিনি সব সৃষ্টিকে তার ইচ্ছা অনুযায়ী দান করে থাকেন। আল বাররু কল্যাণকারী। কি বললাম? আল বারিও আল বাসিত আল বাররু আল বাসিত আল বাররু আল বারিও আল বাসিত আল বাররু। বাদিয়ে 3টা পড়লাম, আল বারিও নির্মাণকারী, পরিকল্পনাকারী, সৃষ্টিকারী, আল বাসিত সম্প্রসারণকারী বা জীবিকা সম্প্রসারণকারী, আলবাররু কল্যাণকারী। আলবাসুই আলবাসুইরু আলবাসুইরু সদ আছে খেয়াল করবো, মোটা করে পড়বো আলবাসুইরু। আলবাসুইর অর্থ সর্বদ্রষ্টা, যিনি সব কিছু দেখেন, যিনি আসমান ও জমিনের সব কিছুতে তার দৃষ্টিশক্তিকে বেষ্টন করে রেখেছেন, এমনকি অন্ধকার রাতে নির্জন মরুভূমিতে একটি কালো পিপীলিকার
সন্তর্পণে চলার আওয়াজও তিনি শুনতে পান, তার কাছে সে আওয়াজটি পর্যন্ত গোপনীয় নয়। সুবহানাল্লাহ, তিনি গোপন ও প্রকাশ্য সব ধরনের সবকিছুই দেখতে পান। বস্তুর সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মতম চলার আওয়াজ, বৃক্ষের অভ্যন্তরে চলমান পানির আওয়াজ, এর শিকড়, ছোট বড় যাবতীয় উদ্ভিদ সব কিছুই তিনি শুনতে পান ও দেখতে পান। তিনি পিপীলিকা ও মৌমাছি, মশা মাছি ও এর চেয়েও ক্ষুদ্র কীট পতঙ্গের অভ্যন্তরের শিরা উপশিরা সবকিছুই দেখতে পান। আল বাসির, আল বাসির, আল বাসির, সর্বদ্রষ্টা, যিনি সবকিছু দেখেন। আল বাসির, যিনি সবকিছু দেখেন, সর্বদ্রষ্টা। কি কি পড়লাম বাদ দিয়ে? আল বারিও, আল বাসিত, আল বাররু, আল বাসিরু। পরেটা দেখি, আল বাতিনু, আল বাতিনু, আল বাতিন অর্থ গোপন বা অপ্রকাশ্য। তিনি অপ্রকাশ্য গোপন, এ নাম দ্বারা তার গোপন রহস্য, অপ্রকাশ্য বিষয়াদি লুকায়িত জিনিস ও সূক্ষ্ম বিষয়াদি প্রমাণ করে। এমনকি এ নাম এমনকি এমনই ভাবে এ নাম তার পরিপূর্ণ নিকটবর্তিতাও বোঝা যায়, এবং এটি জহির নামের বিপরীত নয়, কেননা আল্লাহ যাবতীয় গুণাবলীতে কারো সাদৃশ্য নন। তিনি নিকটবর্তিতার হিসাবে আল আলী অর্থাৎ তথা উঁচু, আবার উঁচু মর্যাদার হিসাবে তিনি আল করিব অর্থাৎ অতি নিকটবর্তী। মহান আল্লাহ বলেন, তিনি প্রথম, তিনি শেষ, অপ্রকাশ্য এবং গোপন। আল বাতিন, আল বাতিন, অপ্রকাশ্য গোপন। আল বাদিউ, আল বাদিউ, ও শেষে কিন্তু আইন খেয়াল করবো। হ্যাঁ, আল বাদিউ, আর তোমাদেরকে বলেছিলাম একটা সিরিজের কথা। হ্যাঁ, ওই সিরিজটার মধ্যেও সুন্দর মতো করে এই সব নামের আলোচনা হয়েছে। হ্যাঁ, তো ওই সিরিজটা একটু শুনবা, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে রেইন ড্রপস এর চেনা অচেনা চেনা। আচ্ছা, আল বাদিউ অর্থ অতুলনীয়, প্রথম সৃষ্টিকারী, তিনি কোনো নমুনা ছাড়াই কোনো কিছু সৃষ্টি করেন। মহান আল্লাহ বলেন, তিনি আসমান সমূহ ও জমিনের উদ্ভাবক, আর যখন তিনি কোনো কিছু করার সিদ্ধান্ত নেন, তখন তার জন্য শুধু বলেন হও, বলে দেওয়া হয়ে যায়। কোন পায়া কোন? সুবহানাল্লাহ। ওকে, আল বাদিউ, আল বাদিউ, অতুলনীয়, প্রথম সৃষ্টিকারী। আল বাকি, আল বাকি শব্দের অর্থ চিরস্থায়ী, অবিনশ্বর, যার কোনো ধ্বংস নেই, ক্ষয় নেই, শেষ নেই। মহান আল্লাহ বলেন, ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর, অবিনশ্বর, কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহা মহিমাময়, মহানুভব। আল বাকি, চিরস্থায়ী, অবিনশ্বর। আল বাকি, চিরস্থায়ী, অবিনশ্বর। আল বাইস, আল বাইস শব্দের অর্থ পুনরুত্থানকারী, মৃত্যুর পর আবারও জীবন দানকারী। মহান আল্লাহ বলেন, সেদিন স্মরণীয়, যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন, অতঃপর তাদেরকে জানিয়ে দিবেন যা তারা করত। আল্লাহ তার হিসাব রেখেছেন আর তারা তা ভুলে গেছে, এবং আল্লাহ প্রত্যেক বস্তুর ব্যাপারে সাক্ষী আছেন। আল বাইস, আল বাইস, পুনরুত্থানকারী, মৃত্যুর পর আবার জীবন দানকারী। এই তো বাদি আমাদের হয়ে গেল আটটা নাম। হ্যাঁ, কি কি বললাম তাহলে বাদিয়ে? আল বারিও, আল বাসিতু, আল বাররু, আল বাসিরু, আল বাতিনু, আল বাদিউ, আল বাকি, আল বাইসু।
আটটা। তাহলে প্রথম সাতটাটা মুখস্থ করবা, পরের এই আটটা মুখস্থ করে ফেলবা। আলবারিও, আলবারিও, আলবাসুইতু, আলবারু, আলবাসিরু, আলবাতিনু, আলবাদিউ, আলবাকি, আলবাইসু। যদি আর একটু ডিটেলস এটা একটু পড়ো একটু ভালো হবে। হ্যাঁ ইনশাল্লাহ, এই বই থেকে আমাদের এখানে পিডিএফে তো অল্প করে ছোট ছোট করে দেওয়া হয়েছে, এখানে আর একটু ব্রডলি এখানে একটু আলোচনা আছে। বইয়ের নামটা একটু লিঙ্কে দিয়ে দিন। ওকে ঠিক আছে। এই যে মহান আল্লাহর নাম ও গুণাবলী, এটা দেখো বাদিয়ে এ পর্যন্ত আমরা পড়েছি না, যে প্রথমে আলিফ দিয়ে, যেমন আল আউয়ালু, আল আখিরু, আল আকরামু, আল ইলাহু। এরপরে যে আল বারিও, এ নামের অর্থ হলো উদ্ভাবনকর্তা, সৃষ্টিকর্তা, নির্দিষ্ট রূপে ও গুণে প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা, এক পর্যায় থেকে অন্য পর্যায় অনুক্রমে সৃষ্টিকর্তা। তিনি পৃথক পৃথক পৃথক, তুমি করো। তিনি পৃথক পৃথক রূপ রং দিয়ে মানুষ সৃষ্টি করেন। সারা বিশ্বের একজনের চেহারা আর একজনের চেহারার সাথে হুবহু মিলে না, প্রত্যেকের আকার আকৃতি আলাদা আলাদা, প্রত্যেকের প্রকৃতি ও মন ভিন্ন ভিন্ন, প্রত্যেকের আকাঙ্ক্ষা ও চাহিদা পৃথক পৃথক। তিনি পানি, মাটি, হাওয়া ও আগুনের উদ্ভাবন কর্তা এবং তা হতে অন্য সকল বস্তুর সৃষ্টিকর্তা। তিনি পানি থেকে সকল জীব সৃষ্টি করেছেন, মাটি থেকে আদমকে সৃষ্টি করেছেন, মায়ের পেটে ভ্রূণকে পর্যায়ক্রমে এক এক অবস্থায় সৃষ্টি করেন, মাটি ও পানি থেকে উদ্ভিদ জীব সৃষ্টি করেন, একই মাটি ও পানিতে বিচিত্র ধরনের গাছ সৃষ্টি করেন, তাদের প্রত্যেকের পাতার আকৃতি আলাদা, ফুলের আকৃতি আলাদা, রং ও গন্ধ আলাদা, ফলের আকৃতি রং গন্ধ ও স্বাদ ভিন্ন ভিন্ন, সমুদ্রের মাছই কত বিচিত্র ধরনের, পশু পাখি কত আকারের কত প্রকারের, কত মহান সেই বারি তাআলা। বারি মানে মুক্ত হওয়া, মুক্ত হয়, অর্থাৎ তিনি এমন স্রষ্টা যে তার সকল সৃষ্টি অসামঞ্জস্য ও ত্রুটি হতে মুক্ত। আল বারিউ উদ্ভাবন কর্তা, সৃষ্টিকর্তা, আল বারিউ। আল বাসিতু কি পড়লাম? আল বাসিতু সম্প্রসারণকারী, জীবিকা সম্প্রসারণকারী। তিনি সকলের জন্য রুজি সম্প্রসারিত করেন। আল্লাহ আল্লাহ তার সকল দাসকে রুজিতে প্রাচুর্য দিলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, কিন্তু যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণে দিয়ে থাকেন। তিনি তার দাসদেরকে সম্মুখ জানেন ও দেখেন। সুরা 27। তিনি করুণা সম্প্রসারণকারী, যাকে ইচ্ছা অফুরন্ত করুণা দানে ধন্য করেন। তিনি মানুষের হৃদয় সম্প্রসারণকারী, যাকে ইচ্ছা তার হৃদয়কে প্রশস্ত করে দেন, ফলে সে হৃদয়ে স্বস্তি পায়, শান্তি পায়, হেদায়েতের আলো পায়। এপাশে আছে একদিন সম্প্রসারণকারী, আল বারিও, আল বাসিতু। আল্লাহ যার জন্য ইচ্ছা, আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তার জীবন উপকরণ বর্ধিত করেন এবং সংকুচিত করেন, কিন্তু তারা পার্থিব জীবন নিয়েই উল্লেসিত, অথচ ইহ জীবন তো পরকালের তুলনায় নগণ্য ভোগ মাত্র। তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা তার জীবন উপকরণ বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা তা হ্রাস করেন, নিশ্চয় তিনি তার দাসদেরকে ভালোভাবে জানেন ও দেখেন। সূরা বনী ইসরাইল 30। আকাশমণ্ডলী ও পৃথিবীর চাবি তারই নিকট,
তিনি যার প্রতি ইচ্ছা তার রুজি বর্ধিত করেন এবং সংকুচিত করেন, নিশ্চয় তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত। সূরা সূরা 12। এই ইচ্ছার মধ্যে তার হিকমত আছে, এ কাজে তার নিদর্শন আছে। তিনি বলেন, ওরা কি লক্ষ্য করে না যে আল্লাহ যার জন্য ইচ্ছা তার রুজি বর্ধিত করেন অথবা তা হ্রাস করেন? এতে অবশ্যই বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে। আনাস রাদিয়াল্লাহ আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একদা বাজারে জিনিসপত্রের দর বেড়ে যায়। লোকেরা বলে, হে আল্লাহর রসুল, আপনি বাজার দর নির্ধারণ করে দেন। তিনি বলেন, নিশ্চয় আল্লাহই বাজার দর নির্ধারণকারী, জীবিকার সংকোচনকারী, রুজি সম্প্রসারণকারী, রুজিদাতা। আলবাসিতকে সম্প্রসারণকারী, জীবিকা সম্প্রসারণকারী। আলবার পড়লাম আমরা, কৃপানিধি, যিনি তিনি যার প্রতি ইচ্ছা কৃপা করে থাকেন। জান্নাতিরা জান্নাতে বলবে, নিশ্চয় আমরা পূর্বে আল্লাহকে আহ্বান করতাম, নিশ্চয় তিনি কৃপাময় পরম দয়ালু। সূরা তুর আয়াত 28। মহান আল্লাহর কৃপা, দয়া, করুণা, রহমত সারা সৃষ্টিকে পরিবেষ্টন করে আছে। ক্ষণিকের জন্য কেউ তার সেই রহমতের অমুখাপেক্ষী হতে পারে না, হলে সে ধ্বংস হয়ে যাবে। তার রহমত থেকে বঞ্চিত ব্যক্তি ক্ষতিগ্রস্ত বই কি? তার আম রহমত রয়েছে সারা সৃষ্টির উপর। তিনি বলেছেন, আমার দয়া প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত। চলো আরাফ 156। আরশ ধারণকারী ফেরেশতাগণ বিশ্বাসীদের জন্য অর্থাৎ মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলেন, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। সূরা মুমিন আয়াত 7। তোমাদের মাঝে যেসব সম্পদ রয়েছে তা তো আল্লাহর নিকট হতে। সূরা নাহল 53। তার এই রহমতে মুমিন, কাফের, বাধ্য, অবাধ্য, আকাশবাসী, পৃথিবীবাসী, মানব মানব ও অমানব সকলেই সামিল। পক্ষান্তরে তার খাস রহমত রয়েছে তার খাস বান্দাদের উপর। তিনি বলেন, আল্লাহ বলেন, আমার শাস্তি যাকে ইচ্ছা দিয়ে থাকি, আমার আর আমার দয়া তো প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত। সুতরাং আমি তা তাদের জন্য নির্ধারিত করব যারা সাবধান হয়, অর্থাৎ দয়া তাদের জন্য নির্ধারিত করব যারা সাবধান হয়, যাকাত দেয় ও আমার নিদর্শন সমূহে বিশ্বাস করে, যারা নিরক্ষর রসুল ও নবীর অনুসরণ করে। নিশ্চয় আল্লাহর করুণা সৎকর্মপরায়ণদের নিকটবর্তী। মহান আল্লাহ নিজ বান্দাদের প্রতি বড় স্নেহময়, তিনি তার জন্য যা সহজ তা করতে চান, তিনি তার কষ্ট চান না। তার বহু অপরাধ মার্জনা করে দেন, বহু অপরাধ গণনা করেন না। পাপের পর তওবা করলে পাপ রাশিকে পূর্ণ রাশিতে পরিবর্তিত করেন। একটি নেকি করলে 10টি নেকির সব লিপিবদ্ধ করেন এবং একটি পাপ করলে একটি গণনা করেন। নেকির সংকল্প করলে তা কাজে পরিণত করার পূর্বেই তার নেকির খাতায় একটি নেকি লিপিবদ্ধ করেন। পক্ষান্তরে পাপের সংকল্প করলে তা কাজে পরিণত না করা পর্যন্ত লিপিবদ্ধ করেন না। বার সন্তান তাকে বলা হয় যে তার পিতামাতার প্রতি দয়াশীল, যে তার পিতা যা পছন্দ করে তাই করার চেষ্টা করে এবং সে যা অপছন্দ করে তা হতে দূরে থাকে। মহান আল্লাহ বান্দার প্রতি সেই গুণ প্রদর্শন করেন, সেই গুণ প্রদর্শন করে আলবার নাম নিয়েছেন। এই নামের প্রায় একই অর্থবোধক নাম হলো আর রহমান, আর রহিম, আল করিম, আল ওহাব প্রভৃতি। অবশ্য আলবার এর একটি অর্থ হলো সত্যবাদী। বলা হয়, কেউ কসম খেয়ে তার সত্য প্রমাণ করলে অথবা কারো উপর কসম খাওয়া হলে সে তার সত্য রূপে রক্ষা করলে ওই শব্দ ব্যবহার করা হয়। তাহলে এটার আরেকটা নাম কি? সত্যবাদী। আলবার
البصيرو এই নামের অর্থ সর্বদ্রষ্টা তিনি সব কিছু দর্শন করেন মহান আল্লাহ বলেন নিঃসন্দেহে তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর সূরা বনী ইসরাইল আয়াত আকাশ পৃথিবীর সকল দৃশ্য বস্তু তিনি দেখেন এমনকি মানুষ খালি চোখে যা দেখতে পায় না তাও তিনি দেখেন কালো অন্ধকার রাতে কালো পাথরের ভেতর ক্ষুদ্র কালো পিঁপড়ের চলা তার দেহের বাইরের ও ভেতরের সকল অঙ্গ প্রত্যঙ্গ তার সূক্ষ্ম খাদ্য নালীতে চলমান খাদ্য ইত্যাদি দেখতে পান ছোট বড় গাছের শিকড় কাণ্ড ও ডাল পাতায় চলমান পানি তিনি দেখতে পান পিঁপড়ে মশা ও মাছি এবং তার থেকেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীর শিরা উপশিরায় চলমান পদার্থ তার দৃষ্টিগোচর নয় সকল পর্দা ও অন্তরাল ভেদ করে তিনি দেখতে পান তার কাছে অদৃশ্য ও গুপ্ত কিছুই থাকে না মানুষের চোখের চোরা চাহনিও তিনি দেখে থাকেন তিনি বলেন যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও নামাজে এবং তোমাকে দেখেন সেজদাকারীদের সাথে উঠতে বসতে নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সূরা শুআরা আয়াত 218 থেকে 220 অর্থাৎ চক্ষুর চোরা চাহনি ও অন্তরে যা গোপন আছে সে সম্বন্ধে তিনি অবহিত সূরা মুমিন আয়াত 19 আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব যার আর আল্লাহ সর্ববিষয়ের সম্যক দ্রষ্টা অর্থাৎ সারা সৃষ্টি জগৎ তার দৃষ্টি আয়ত্ত সাত তবক জমিনের ভিতরে যা কিছু আছে ও ঘটে সব দেখেন অনুরূপ সাত আসমানের ভেতরে যা কিছু ঘটে তা তিনি দেখেন আল বাসির এর একটি অর্থ বিচক্ষণ ও দূরদর্শী মহান আল্লাহর জন্য সেই কথা বলা তো সূর্যের ঔজ্জ্বল্য বর্ণনা করার মতো আল বাসি সর্বদ্রষ্টা আল বাতিন এই নামের অর্থ হলো নিগুড় গুপ্ত অব্যক্ত মহান আল্লাহ বলেন এই যে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম তিনি আদি অনন্ত ব্যক্ত ও গুপ্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত সূরা হাদিদ আয়াত 3 মহান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়াতে বলতেন তুমি ব্যক্ত তোমার ঊর্ধ্বে কিছু নাই তুমি তুমি অব্যক্ত তোমার নিকট অব্যক্ত কিছুই নেই অর্থাৎ তার জ্ঞান ও দৃষ্টির কোনো কিছুই অন্তরাল হয় না তিনি প্রত্যেক জিনিস দেখেন ও জানেন কোনো পর্দা বা পাহাড় কোনো গাছ বা কোনো দেওয়াল তাতে আড়াল সৃষ্টি করতে পারে না মহান আল্লাহ বলেন অর্থাৎ তুমি যে অবস্থাতেই থাকো না কেন যে অবস্থাতেই তুমি কোরআন হতে যা কিছু পাঠ করো না কেন তোমার তোমরা যে কাজই করো না কেন যখন তোমরা সে কাজ করতে শুরু করো তখন আমি তোমাদের পরিদর্শক হই আকাশমণ্ডলী ও পৃথিবীর ধূলিকণা পরিমাণও কোনো বস্তু তোমার প্রতিপালকের জ্ঞানের অগোচর নয় এবং তা হতে ক্ষুদ্রতর অথবা তা হতে বৃহত্তর কোনো কিছু নেই যা সুস্পষ্ট গ্রন্থে অর্থাৎ লৌহে মাহফুজে লিপিবদ্ধ নেই সূরা ইউনুস 61 আয়াত অর্থাৎ জেনে রাখো তারা নিজ নিজ বুক কুঞ্চিত করে যাতে তার দৃষ্টি হতে লুকাতে পারে জেনে রাখো তারা যখন নিজেদের কাপড় দেহে জড়ায় তিনি তখনও সব জানেন যা কিছু তারা গোপন করে এবং যা কিছু প্রকাশ করে তিনি তো মনের ভেতরের কথাও জানেন সূরা হুদ আয়াত 5 তিনি সকল ভেদ ও রহস্য জানেন সকল গুণ সকল গুপ্ত কথা তার জানা কারো মনের কথা তার নিকট অবিদিত নয় কোন সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস তার গোচরের বাইরে নয় তিনি অন্তর্যামী সর্বজ্ঞ তিনি গুপ্ত তার চেয়ে গুপ্ত কিছু নাই তিনি বলেন তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তিনি অবগত কিন্তু ওরা তার জ্ঞান দ্বারা তাকে আয়ত্ত করতে পারে না সূরা তহা আয়াত 110 এরপরে তা দিয়ে শুরু হয়েছে হ্যাঁ এটা নেক্সট ক্লাসে আমরা পড়বো ইনশাআল্লাহ
التواب. আচ্ছা তাহলে আমরা এটা মুখস্থ করে ফেলি, ঠিক আছে? সবাই একটু আমাকে পড়াটা শোনাবা, তারপরে ক্লাস থেকে বিদায় নিবা। তো আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।